র‍্যাব সৃষ্টির পর থেকে জঙ্গি সন্ত্রাস দমন এবং বিশেষ অস্ত্র অভিযান পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানীতে র‍্যাব ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস সহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনার মাধ্যমে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকরী ভূমিকা রাখার মাধ্যমে দেশের জনসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই নালক কথা কইতে, মানে আমি তোমাকে দেখা দেখে কি জামাইর সাথে কথা বলবো? ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। আগে তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে। দেখবেন 21 জুলাই থেকে বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 NTV তে। আমি করব, তুমি তো ফোন টিপো। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। আপু আপু, মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।